অনিবন যখনই সিদ্ধার্থ শুক্লার ঘটনা ঘটলো আমরা চাই বা না চাই কোথাও আমরা এক বছর আগে একটুখানি কোথাও ওই রিওয়াইন্ড করার মতো আমরা প্রত্যেকই পিছনে চলে গেলাম কারণ কোথাও আমরা লিংক অনেকেই লিংক করার চেষ্টা করছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেন লিংক করার চেষ্টা করছেন বেশ কিছু জায়গাতে সামঞ্জস্য রয়েছে বেশ কিছু জায়গাতে ঘটনা প্রবাহ যদি আমরা দেখি তাহলে লিংক সত্যি সত্যি করার জায়গা রয়েছে তার অন্যতম সবথেকে বড় জায়গা হচ্ছে কুপার হাসপাতাল বিখ্যাত হোক বা কুখ্যাত হোক কুপার হাসপাতাল কাঠগড়া এর আগে উঠেছে আমরা দেখেছি যদি আমরা একদম অনেক পুরনো উদাহরণ টানি তাহলে পারভিন ববি থেকে শুরু করে দিব্যা ভারতী জিয়া খান সুশান্ত সিং রাজপুত এমনকি আজকে এবারের সিদ্ধার্থ শুক্লা যেখানেই অস্বাভাবিক মৃত্যুর একটা জায়গা আসে বা মৃত্যু নিয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয় সেখানেই কুপার হাসপাতালের বিষয়টা সামনে চলে আসে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ক্ষেত্রে কি সত্যি সত্যি কোনো অস্বাভাবিক জায়গা নজরে পড়ছে এখনো পর্যন্ত বা এই ধরনের সেলিব্রিটির মৃত্যুর ক্ষেত্রে যেখানে আগে থেকেই হাসপাতাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পোস্টমর্টেম ছাড়াই বলে দিচ্ছে হৃদরোগে আক্রান্ত পরে আবার বলা হচ্ছে সেখানে না হৃদরোগে আক্রান্ত নাও হতে পারে সেখানে অন্য কোনো কারণ হতে পারে কি ওষুধ তিনি খেতেন বা কোথাও ওভারডোজ হয়েছিল কিনা সেই বিষয়টা পুরোটাই চেপে যাওয়া হলো এবং তারপর এখন বলা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা হবে না মানে একাধিক জায়গাতে কোথাও যেন সুতো কাটছে সেই জায়গা দাঁড়িয়ে আমি বারবার বলবো যে কোথাও এই আগের ঘটনার সঙ্গে যদি আমরা যোগসূত্র অনেকেই টেনে ফেলছেন এবং ঘটনাচক্রে একদম একই রকম সেই যেহেতু দুজনের ক্ষেত্রেই কুপার হাসপাতালে নিয়ে আসা হয় মানে অনির্বাণ আপনার কাছে প্রশ্ন এক্ষেত্রেও কি সেই জায়গাতে কোথাও কোনোরকমভাবে মনে হচ্ছে কোথাও যে প্রশ্ন থাকছে কোথাও ধোঁয়াশার জায়গা থাকছে প্রশ্নের জায়গা থাকছে আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে তো সিদ্ধার্থ শুক্লাকে আমি রেগুলারলি ফলো করেছিলাম বিগ বসে তো একটা জিনিস আমার মনে হয়েছিল যে উনি প্রচন্ড স্ট্রেস থাকতেন মানে মানে যখন রেগে যেতেন প্রচন্ড রেগে যেতেন তো সেটা আমি জানি না সেটা ডাক্তারবাবু আছেন উনি পেটের বলতে পারবেন তার জন্য হৃদরোগ হয়েছে কিনা যাই হোক এবার আইনের প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে যখন এই 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 ঘটনাটা হয়েছে দেখুন এটাকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে হয়তো পুলিশ চিহ্নিত করেছে তাই জন্যই কিন্তু একটা পোস্টমর্টেম হচ্ছে আপনি জানেন পোস্টমর্টেম কিন্তু ন্যাচারাল ডেথের ক্ষেত্রে হয় না আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে কিন্তু পোস্টমর্টেম হয় সেখানে আনন্যাচারাল ডেথ কেস বলি ইউডি কেস বলে একটি মামলা শুরু হয় পুলিশ সুও মোট অর্থে পুলিশ নিজে থেকে একটা ইউডি কেস স্টার্ট করে এবং তার মাধ্যমেই কিন্তু এই পোস্টমর্টেম হয় যেটা একটা এনকোয়ারি প্রসেস তো এই পোস্টমর্টেমের মধ্যে যদি কোনো ফাউল প্লে পাওয়া যায় বা কোনো রকম বিষক্রিয়া পাওয়া যায় বা কোনো রকম এরকম ইনফ্লুয়েন্সিভ কিছু পাওয়া যায় যে যেখানে বোঝা যায় যে মৃত্যুটা ইনফ্লুয়েন্সড হয়েছে বা এই মৃত্যুকে কোনোরকম ভাবে ত্বরান্বিত করা হয়েছে ঠিক এই অনিচ্ছাকৃত বা আনন্যাচারাল ডেথটাকে তখন কিন্তু একটা স্পেসিফিক কমপ্লেন আন্ডার সেকশন 302 IPC শুরু হয় অর্থাৎ এই এখন কিন্তু পোস্টমর্টেম একটা খুব ভাইটাল রোল প্লে করে এবং পোস্টমর্টেমে ডাক্তারবাবুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওনারা যা কজ অফ ডেথটাই অ্যাসার্টেন করার জন্য পোস্টমর্টেম হয় কজ অফ ডেথটা ওনারা যেটা অ্যাসার্টেন করবেন বা কজ সেই অনুযায়ী কিন্তু তদন্তের অভিমুখ সৃষ্টি হবে যেটা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিন্তু পোস্টমর্টেমে হয়তো আপনারা সবাই জানি আমরা এখন যেহেতু এটা ওপেন ফ্যাক্ট যে সেই প্রাথমিকভাবে কিছু পাওয়া যায়নি পরবর্তীকালে সিবিআইকে ওই জন্য কোনো এক পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয় এবং এখন বর্তমানে সুশান্ত সিং রাজপুত কেসে সিবিআই তদন্ত হচ্ছে এবং এই জায়গাতেও কিন্তু ইতিমধ্যে মুম্বাই পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে যদিও পরিবারের তরফ থেকে কিন্তু অনির্বাণ বলা হয়নি সেরকম কিছু এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে বা তাকে একদম অচেতন অবস্থাতেই উদ্ধার করা হয়েছে সেটাও বলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ আসেনি অভিযোগ করেনি কিন্তু পুলিশ মুম্বাই পুলিশ কিন্তু ইতিমধ্যে অস্বাভাবিক মামলা রুজু করেছে একটা এই জায়গাতে কি বলবেন দেখুন পুলিশের কর্তব্য ছিল কারণ পুলিশের মনে হয়েছে দেখুন একজন অত্যন্ত তরুণ একজন অভিনেতা যিনি অত্যন্ত ফিট যেটা সবাই বলছিলেন আমি আমার সহবক্তারা সবাই বলছিলেন যে একজন তরুণ অভিনেতা অত্যন্ত ফিট পার্সন তার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোথাও একটা যেন সন্দেহ মানে কোথাও না একটা জিজ্ঞাসা চিহ্ন ছেড়ে যায় তাই জন্যই কিন্তু আমার মনে হয় পুলিশ প্রাথমিকভাবে একটা আনন্যাচারাল ডেথ এটাকে ন্যাচারাল ডেথ হৃদরোগে আক্রান্ত হওয়া কিন্তু আমি বলে রাখি ন্যাচারাল ডেথ হিসেবে গণ্য হয় কিন্তু কিন্তু এক্ষেত্রে পুলিশকে পুলিশের কোথাও যেন মনে হয়েছে যে এটা একটা আনন্যাচারাল ডেথ তাই জন্যই কিন্তু এই পোস্টমর্টেমের পদ্ধতির মাধ্যমে যেতে হচ্ছে আদারওয়াইজ কিন্তু পোস্টমর্টেমের পদ্ধতির কোনো প্রয়োজন ছিল না যদি ন্যাচারাল ডেথই এটাকে গণ্য করা হতো একদম সেই জন্যই তদন্ত এবং দেখা যাক কি হয় তারপরে সেই তদন্তের অভিমুখ কোন দিকে যায়